যে করেই হোক বৌমাকে আটকাতেই হবে, কলকাতা যেতে দিলে হবে না। মা, মা আমি আসছি মা, আশীর্বাদ করুন মা, যাতে আজই আমি তারার বাচ্চার বাবার মুখোমুখি হতে পারি। কিন্তু কোথায় যাচ্ছ খুঁজতে? কলকাতা যাবো মা, তারাকেও বলেছি, ও এই তৈরি হয়ে এলো বলে। আজ আমাকে সবকিছু মীমাংসা করতে হবে মা, আজই। তোমার সঙ্গে কি নীলও যাচ্ছে? না আসলে বলছি কি বৌমা, দেখো এত তাড়াহুড়ো করার কি আছে বলো, কয়েকটা দিন পর গেলে হতো না? আপনি তো সবটা জানেন মা, সবটা জানার পর আপনি কি করে বলছেন যে কয়েকটা দিন পরে গেলে হতো? ভালো করে তো বুঝতে পারছেন যে কয়েকটা দিন তো দূরের কথা, আমাদের হাতে আর কয়েক ঘন্টাও সময় নেই। আর ওই ছেলেকে যেভাবেই হোক মেরে ধরে যেমন করেই হোক আমাকে তারার পায়ের সামনে ফেলতেই হবে, আজ দেরি করা যাবে না মা। ওরে ঈশ্বর যদি চলে ডালে ডালে, বিজয়া চলে পাতায় পাতায়, ঠিক লুকিয়ে চুরিয়ে তারার একটা বিয়ে দিয়ে দেবে, আর আমরা বসে বসে তখন আঙুল চুষবো। হ্যাঁ কি হবে, লাভের মধ্যে লাভ, একদিন হয়তো শাশুড়ি বৌমার একটু ঝগড়া হবে, ব্যাস তারপর মিটেও যাবে। যা বলেছো বিশি, একদম হক কথা বলেছো। দাদার উপরে না নির্ভর করে বসে থাকা আমাদের একেবারে চলবে না। দাদা আগেও কাজের কাজটা কিছু করতে পারেনি, দেখবে এবারেও করতে পারবে না। আর একটা কথা কিন্তু আমি বারে বারে তোমাদের দুজনকে মনে করিয়ে দিচ্ছি, এই সুযোগটা হাত থেকে বেরিয়ে গেলে হাত কামড়ানো বাদ দিয়ে আমাদের হাতে কিন্তু করবার মতো আর কিছু পড়ে থাকবে না। আরে এই মেজ দাদা, তখন থেকে বকেই যাচ্ছি বকেই যাচ্ছি, তুইও তো কিছু বল। হ্যাঁ তাহলে তাই কর। ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল, যা করবার আমরা এবার করব। শোন শৈল, তুই খালি সুযোগ খুঁজে যা, আমরা ফাঁক পেলেই সন্ধ্যাকে জানিয়ে দেব তারার বাচ্চার আসল বাবা কে। তুমি এখানে কি করছো? বটন তোমাকে কখন থেকে ডাকছে? তোমাদের নাকি কলকাতা বেরোনোর কথা? চলো চলো, দেরি হয়ে গেল তো, আটকাতেই হবে। কি করব? মেজদি, ওই যে এ কী রে তারা, তুই এখনো তৈরি হয়ে আসিসনি? আরে তাড়াতাড়ি স্নান করতে গিয়ে না পায়ে ব্যথা লেগেছে, কি আর তৈরি হবো, আজকে না যাওয়া হবে না কলকাতা, ডক্টর দেখাতে হবে মনে হয়। সন্ধ্যা তারা, এক ঘন্টার মহাপর্ব, 14 ডিসেম্বর সন্ধ্যে 7টা থেকে রাত 8টা, স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।